হ্যাপি থ্যাংকস গিভিং ডে, ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশের দিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে দর্শকদের, শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন টিবিএন 24 টেলিভিশনের টিবিএন অ্যানালাইসিস। আর সাথে আছি নূপুর চৌধুরী। আজকে একটি উৎসবের দিন, এই উৎসবের দিনও আমরা একজন প্রফেশনালকে পেয়েছি এবং আমরা আজকে পেয়েছি বিশেষ একজন মানুষকে, নাসির আহমেদ। তিনি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, তিনি কাজ করছেন নিউ ইয়র্কের একটি মানসিক স্বাস্থ্য ক্লিনিকে, মানসিক স্বাস্থ্য কাউন্সিলিং, সাইকোথেরাপি, অ্যাসিস্ট্যান্ট সহ নানা বিষয়ে সেবা দিচ্ছেন তিনি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, এবং আজকে যেহেতু থ্যাংকস গিভিং ডে, আপনাকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যাপি থ্যাংকস গিভিং নূপুর চৌধুরী, ধন্যবাদ এই টিভিএন 24 এর অ্যানালাইসিস অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমরা একটু দর্শকদের বলে রাখতে চাই, আজকে আমাদের বিষয় হচ্ছে রাগ নিয়ন্ত্রণ, অর্থাৎ আপনি নিজের রাগ কিভাবে কন্ট্রোল করবেন সে বিষয়টি নিয়ে নাসির আহমেদ বিভিন্ন পরামর্শ দিবেন। সেই সাথে যেহেতু থ্যাংকস গিভিং ডে, দর্শক আপনারা থ্যাংকস গিভিং ডে এর শুভেচ্ছাও জানাতে পারেন, কারণ আমরা টিবিএন 24 টেলিভিশন সবসময় আপনাদের জন্য, আমরা বলবো যে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করি, আপনারাই আমাদের প্রাণ, সে কারণে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনারা এই বিষয়টি নিয়েও, এই মানসিক যে রাগ নিয়ন্ত্রণের বিষয়টি সেটি নিয়েও আমাদের এই বিশেষজ্ঞের কাছে প্রশ্ন করতে পারেন। শুরুতেই আপনার কাছে আমি জানতে চাই, যে আমি একটু অন্যভাবে আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে মানুষ হিসেবে আমার কতগুলো মানবিক কিংবা আবেগীয় গুণাবলী আমাদের সবার মাঝেই আছে। রাগ, ক্ষোভ, হাসি, কান্না, দুঃখ, বেদনা, এগুলো হচ্ছে মানবীয় গুণাবলী। সেখানে রাগ কন্ট্রোলের বিষয়টি কেন আসবে, যে এটি একটি মানসিক স্বাস্থ্য যে জায়গাটি সেই জায়গাটিতে আমরা নিয়ে যাব কেন? ওকে, ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে আমাদের আবেগ অনেকগুলো আছে, যেরকম সুখ, দুঃখ, আনন্দ, কষ্ট, বেদনা। রাগও তেমন একটি স্বাভাবিক আবেগ, এটা মানুষের মধ্যে এই আবেগটা আমরা সবসময় দেখি এবং এই আবেগটা নর্মাল। কিন্তু এই আবেগের প্রয়োগ করবার বেলায় যখন আমরা অন্যের অধিকারটাকে ভঙ্গ করি, তখনই রাগটা একটা সমস্যা হয়ে দেখা দেয়। রাগ প্রকাশ করবার ভঙ্গিটা নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন আছে, রাগ প্রকাশ করবার ধরনটার উপরে আমাদের সার্বক্ষণিক খেয়াল করবার প্রয়োজন আছে। কিন্তু সেই রাগ প্রকাশ করতে গিয়ে যদি আমি অন্য কাউকে হেয় প্রতিপন্ন করি, আমি যদি অধিকার নষ্ট করি, এবং একই সাথে আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করবার জন্য আমাদের সমাজে যে সমস্ত আইনগুলো প্রচলিত আছে, সেই আইনগুলো যদি আমি ভঙ্গ করি, তাহলেই রাগ নিয়ন্ত্রণের ব্যাপারটা আমাদের সামনে এসে ইম্পর্টেন্ট হয়ে দেখা দেয় এবং সেটি কন্ট্রোলের বিষয়টিও আসে। তার মানে আপনি বলছেন যে আমার রাগ থাকতে পারে, দুঃখ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, কিন্তু সেটির প্রকাশ ভঙ্গি যখন অন্যের অধিকারে খর্ব হচ্ছে, তখনই সেটি কন্ট্রোল বা নিয়ন্ত্রণের বিষয়টি চলে আসে। আপনারা এই জায়গায় মানসিক স্বাস্থ্য জায়গাটিতে কোন পর্যায়ে সেটিকে ট্রিটমেন্ট কিংবা আপনারা কোনটিকে, এটি কি রোগ আপনি বলবেন যে যখন আমার কন্ট্রোলের বাইরে কোনো রাগ চলে যাচ্ছে? এটা ক্লিনিক্যালি যখন আমরা দেখি, তখন রাগ বিষয়টা এক ধরনের ইম্পালস কন্ট্রোলের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তখন এটাকে আমরা রাগী রাগ থেকে এটাকে আমরা একটা রোগ হিসাবে নির্ণয় করে থাকি। কিন্তু মূলত যে বিষয়টা এসে দাঁড়ায় সেটা হচ্ছে যে আপনি কারো অধিকার ভঙ্গ করছেন কিনা। কারো অধিকার ভঙ্গ করবার সময় আপনাকে সবসময় প্রচলিত আইনের সাথে একটা যোগ থাকে। আপনার ফাংশনিং লেভেলগুলো যদি রাগের কারণে ব্যাহত হতে থাকে, আপনার শারীরিক সক্ষমতা বা শারীরিক যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো যদি স্বাভাবিকভাবে না চলে, তাহলে এই আমাদের অনেক কিছুই আছে রাগ দ্বারা নিয়ন্ত্রিত হয় শরীরের মাঝখানে, সেগুলো যদি প্রবলেম দেখা দেয়, তাহলে আমরা অবশ্যই বলবো যে আপনার রাগটা উপসর্গ এবং সেটা ক্লিনিক্যাল এবং তার জন্য চিকিৎসার দরকার আছে। মানে সেটি আপনি কি ধরনের ট্রিটমেন্টের জায়গায় যদি আমি জানতে চাই? আমরা ট্রিটমেন্টটা শুরু করি একজন মানুষের চিন্তার মাঝখানে যে সমস্ত ভ্রান্তিগুলো হচ্ছে সেগুলো দিয়ে। কেন একজন মানুষ রেগে যাচ্ছে? রাগবার কিছু কিছু ট্রিগার আছে। আপনি খেয়াল করে দেখবেন যে কিছু কিছু মানুষ আছে সামান্য ব্যাপারে রাগ করেন, খুব সামান্যতেই রেগে যান। আবার অনেকেই আছেন রাগ বিষয়টাকে ঠিক আমলেই নিচ্ছেন না, তার টলারেন্স করবার ক্ষমতাটা বেশি। আবার কারো কেউ কেউ কোনো একটা পরিস্থিতির মাঝখানে এসে পড়ে রেগে যাচ্ছেন কিন্তু রাগটা প্রকাশও করতে পারছেন না, এটা ধরে রাখছেন নিজের ভেতরে, ফলে তার প্রভাবটা পড়ছে ওনার শরীরের উপরে, প্রভাবটা পড়ছে তার চিন্তা জগতে এবং সেটাকে উনি পুষে রাখছেন। এবং একটা পর্যায়ে এসে যখন আর কখনোই বা কোনোভাবেই সেটা ধারণ করা সম্ভব হয়ে ওঠে না, তার একটা এক্সপ্লোশন হচ্ছে।
একটা বিস্ফোরণ হচ্ছে, এই বিষয়টা রাগের ধরনগুলোর উপরে নির্ভর করে আমরা তাদেরকে কিছু ট্রিটমেন্ট দিই, কাউন্সেলিং মূলত। আমি ট্রিটমেন্টে যাওয়ার আগে নাসির আহমেদ আপনার কাছে আমি আরেকটু বিস্তারিতভাবে জানতে চাই, যে আমি স্বাভাবিক মানুষ হিসেবে আমার মানবীয় গুণাবলী হিসেবে আমার রাগ থাকতেই পারে, কিন্তু কোন কোন কারণে, সাধারণত কোন কোন উপসর্গগুলো আপনি চিহ্নিত করবেন এক্ষেত্রে, যে আমার রাগের যে নিয়ন্ত্রণ করা দরকার, যে লেভেলে থাকা দরকার, সেখান থেকে অনেক বেশি হচ্ছে এবং প্রায়ই হচ্ছে, তো সেটির উপসর্গের পিছনে আপনাদের ক্লিনিক্যাল সাইকোলজি কিংবা আপনাদের মানসিক যে বিষয়গুলো, সেগুলো কী কী ধরনের আপনি পিছনের কারণগুলো চিহ্নিত করবেন? ধরে নেন যে রাগের বেলায় পাঁচটি কারণকে আমরা বলি, সেগুলোর কারণে রেগে যাওয়াটা যথার্থ। যদি কেউ আপনাকে শারীরিকভাবে আঘাত করতে চায়, অথবা কেউ আপনার মূল্যবোধ, বিশ্বাস, ধর্ম এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে, অথবা আপনার উপরে কারো দায়িত্ব আছে, কাউকে আপনাকে প্রোটেকশন করতে হবে, কাউকে সামনে রাখতে হবে, যেরকম আপনার সন্তান বা আপনার প্রিয়জন, তাদের বিরুদ্ধে যদি কেউ হুমকি হয়ে দেখা দেয়, আপনার যে কোর বিলিফ, সেই বিলিফ সিস্টেম, আপনার যে রেস, কালার, এই বিষয়গুলো নিয়ে যখন আপনাকে কেউ প্রশ্ন করে বা আপনাকে কেউ আঘাত করে, তা আপনি সঙ্গত কারণেই রেগে যেতে পারেন। আচ্ছা, কিন্তু রাগের বিষয়টা যখন অধিকারের বেলায় এসে আমরা প্রয়োগ করি, আপনি চাইছেন একটা জিনিস, আমি চাইছি ভিন্ন একটা জিনিস, তো সেই আমার চাওয়ার বিষয়টাকে আপনার কাছ থেকে স্বাভাবিকভাবে না চেয়ে আমি আমার শক্তি প্রয়োগ করে নিতে চাচ্ছি, রাগ প্রয়োগ করে নিতে চাচ্ছি, তখনই এই বিষয়টা সংঘাতের মুখোমুখি এসে দাঁড়ায়। তো আমরা যখন আচরণগুলো দেখি, তখন আমরা স্বাভাবিকভাবে কিছু প্রশ্ন করি যে আপনাকে কোন কোন বিষয়গুলো ট্রিগার করে। ট্রিগার করতেই পারে, আপনি খুব ছোটখাটো ব্যাপারে হতে পারে, ট্রিগারের মানে বাংলা আপনি কি বলবেন, যেটা আপনাকে খোঁচাচ্ছে, যে বিষয়টা আপনাকে ডিস্টার্ব করছে। আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, আপনি নিয়ম মেনে একটা টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখলেন কেউ আপনার সামনে দিয়ে লাইনে ঢুকে গেল, তখন আপনার মনে হবে যে আসলে আমার অধিকারটা সে খর্ব করেছে, তা আপনি রেগে যেতেই পারেন। এবং সেটা আপনি প্রয়োগ করতে গিয়ে যদি আপনি সেই লোককে আঘাত করেন, তখন আবার আপনি আইন ভঙ্গ করলেন। তো আপনার ট্রিগারটাকে আমরা জাস্টিফাই করলাম, আপনার যে বিষয় থেকে আপনার রাগটা হলো সেটাকে আমরা জাস্টিফাই করলাম, কিন্তু আপনার আচরণটা সঙ্গত হলো না, এবং সেই আচরণটা আপনি প্রকাশ করলেন বেআইনিভাবে, ফলে আপনি ভুক্তভোগী। আপনাকে তখন সেই ক্ষেত্রে আইনের মুখোমুখি হতে হচ্ছে, কোর্টে যেতে হচ্ছে, পুলিশের কাছে যেতে হচ্ছে, তখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে আপনাকে রাগটা নিয়ন্ত্রণ করতে হবে। তো রাগের বিষয়টা আমরা দেখি ব্যবহার দিয়ে, আপনার ব্যবহারটা কতটুকু সীমা লঙ্ঘন করেছে, মানে আমার কিভাবে আচরণের বহিঃপ্রকাশ, আমি এক্ষেত্রে প্রকাশটা কিভাবে থাকে। আচ্ছা, আমরা বাচ্চাদের রাগের প্রশ্নটা যদি ধরি, আমরা বাচ্চাদের রাগ প্রকাশ করতে শেখাই। আমাদের কাছে অনেকেই অভিভাবকরা এসে বলেন যে আমার ছেলেটা আমার মেয়েটা রেগে যায়। তো রেগে যাচ্ছে তার মানে হচ্ছে যে সে তার কোনো চাহিদা অথবা তার কোনো বক্তব্য আছে সেটা সে প্রকাশ করতে পারছে না, বা তার চাহিদাটা সে পাচ্ছে না, সেই কারণে তাকে রাগটা প্রকাশ করতে দিন, কিন্তু স্বাভাবিকভাবে প্রকাশ করতে দিন। সে যদি বলে যে আমি রেগে যাচ্ছি, তাহলে আপনি অবশ্যই তার কথাটা শুনবেন, কিন্তু সে যদি চিৎকার করে অথবা সে যদি ফ্লোরের মাঝখানে পা দিয়ে ধপধপ করে শব্দ করে, ডোর স্ল্যাম করে, সেই ক্ষেত্রে এটা তার আচরণটাকে সংশোধন করতে হবে। তা আমরা যখন রেগে যাই, তখন কিন্তু আমাদের বক্তব্যগুলো কেউ শোনে না, শোনে আমাদের চিৎকার, শোনে আমাদের রেগে যাওয়ার অঙ্গভঙ্গি, আমাদের বহিঃপ্রকাশ, বহিঃপ্রকাশগুলো, তো সেটা তখন একটা সমস্যা হয়ে দাঁড়ায়। সেটা প্রচলিত সামাজিক, সাংস্কৃতিক এবং আইনগত যে প্যারামিটারগুলো থাকে সেগুলোকে লঙ্ঘন করে, তখন একটা সমস্যা হয়ে দেখা দেয়। আপনি উপসর্গ অনেকগুলো বললেন এবং সেই সাথে কারণগুলো আমরা জেনে নিলাম যে কি কি কারণে, এবং আমাদের কোন জায়গাটিতে আমি বলবো যে সীমারেখা টানতে হবে সে বিষয়টিও আছে, যে রাগ থাকা স্বাভাবিক কিন্তু সেটির একটি সীমারেখা থাকা প্রয়োজন, যে কোন জায়গাটি সীমারেখা থাকা প্রয়োজন। যদি আপনাদের ভাষায় সমাধানের পথ, কারণ আমি যদি বলি যে একটি বাচ্চাকে আপনি যেভাবে কাউন্সেলিং করবেন, একজন প্রাপ্তবয়স্ক যিনি হয়তো সব কিছুই বুঝেন, জানেন, তারপরও তার রাগ নিয়ন্ত্রণে নেই, সেই জায়গাটিতে আপনার কাউন্সেলিং তো ভিন্ন হবে। তো আমি ছোট্ট বাচ্চা থেকে আগে শুরু করতে চাই, তারপরে আমি বিভিন্ন ক্যাটাগরিতে আপনি যদি সেই অনুযায়ী ভাগ ভাগগুলো বলেন।
ছোট বাচ্চাদের বেলায় আমরা শুরুতেই বলেছি যে আমরা রাগ প্রকাশটাকে শেখানোর চেষ্টা করি, এবং রাগ প্রকাশ করবার ভঙ্গি এক এক বাচ্চার বয়স অনুযায়ী হয়। ছোট বাচ্চাদেরকে প্লে থেরাপির মাধ্যমে তাদেরকে রাগ প্রকাশের বিষয়গুলো অনেক সময় ড্রয়িং এর মাঝখানে এক্সপ্রেস করতে বলা হয়। বিভিন্ন ছোট ছোট ওয়ার্ক স্টেশন থাকে যেগুলোকে আমরা ডল হাউস বলি, সেখানে সে তার এক্সপ্রেস করতে পারে। তার মানে আপনার ভিতরে যে ক্ষোভগুলো জন্ম নিয়েছে, আপনার যে রাগের উপসর্গগুলো আছে, সেগুলো আমার বহিঃপ্রকাশ করতে হবে, বহিঃপ্রকাশ করতে হবে, সেগুলো আপনাকে বের করে দিতে হবে। না হলে এটা আপনার চিন্তাকে প্রভাবিত করবে, আপনার চিন্তাগুলো আপনার ব্যবহারকে প্রভাবিত করবে। রাগ একটা অনুভূতি, সেটা চিন্তাকে প্রভাবিত করে এবং পরক্ষণে সেটা আমাদের আচরণকেও প্রভাবিত করে। তো বাচ্চাটার বয়স যখন একটু বড় হয়, যখন বাচ্চা বারবারই এক্সপ্রেস করতে পারে, কথা বলতে পারে, তখন আমরা তাদের সাথে বসে কথা বলি কোন কোন বিষয়গুলো তাদের মাঝখানে সমস্যা তৈরি করছে, তাদের চাহিদাগুলো মেটানো হচ্ছে কিনা, বা অনেক ক্ষেত্রে আবার তাদের চাহিদাগুলো অযৌক্তিক হয়, যেটা মা বাবা বা প্রিয়জনদের পক্ষে মেটানো সম্ভব না। অ্যাডোলেসেন্টদের বেলায় আমরা সেটা দেখি। তাদের মাঝখানে আমরা আরেকটা বিষয় তুলে আনার চেষ্টা করি যে রাগের ফলে তাদের শরীরে কি অনুভূতিগুলো হচ্ছে। আচ্ছা, অনেক সময় আছে যে আমাদের কগনিশন একটা বিষয় বোঝার আগেও আমাদের শরীরটা বুঝতে পারে। যেমন ছোট বাচ্চাদের দেখবেন, ওরা কথা বলতে পারছে না কিন্তু কিটমিট করছে, অথবা মানে তাদের জগুলো শক্ত হয়ে আছে, রাগে অনেকে কেঁদে ফেলে, কেউ পা হাত পা কাঁপতে থাকে, হার্টবিট বেড়ে যায়। তো বডি বুঝতে পারে। অনেক সময় অ্যাডোলেসেন্ট বা বাচ্চাদের বেলায় আমরা যখন তাদেরকে ফিজিক্যাল সিমটমসগুলো বলে দিই যে এই জিনিসগুলো হয় কিনা, তখন তারা সহজে রিলেট করতে পারে যে আমার ভাবনা এবং আমার অনুভূতির মধ্যে একটা পরিবর্তন হয়েছে এবং সেটা রাগের কারণে। অ্যাডোলেসেন্টদের মাঝখানে আমরা চেষ্টা করি নিয়ম শেখাতে। এই বয়সটাতে নিয়ম ভাঙার বয়স, নিয়ম তৈরি করারও বয়স একটু পরে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা চেষ্টা করে নিয়মগুলো ভাঙতে। অভিভাবকরা যে সমস্ত নিয়মগুলো বেঁধে দেন সেগুলোকে অতিক্রম করে তারা নিজের উদ্যোগে কিছু করতে পারে কিনা, সেই বিষয়গুলোতে আমরা তাদেরকে নিয়ম শেখানোর চেষ্টা করি, একটা রুটিনের মাঝে নিয়ে আসার চেষ্টা করি। এবং এরপরে আসেন অ্যাডাল্ট। অ্যাডাল্টদের বেলায় এটা প্রচলিত আইনের উপর ভিত্তি করে আমরা বলি যে এখন আপনি অ্যাডাল্ট হয়েছেন, আপনাকে আইন মেনে চলতে হবে। সমাজ এবং রাষ্ট্র আপনাকে আপনার আচরণের জন্য দায়বদ্ধ করবে। তারপরে আমরা অধিকাংশ ক্ষেত্রে যে সমস্যাগুলো খুব দ্রুত এবং খুব বেশি ফেস করি সেটা হচ্ছে রিলেশনশিপের বেলায়, পারিবারিক সম্পর্কে রাগের প্রয়োগ, ইদানিং ফ্যামিলি কোর্ট, কোর্ট ইনভলভমেন্ট, অথবা ACS সিস্টেমে যে সমস্ত কেসগুলো ইনভলভ হয়, তাদের অধিকাংশ ক্ষেত্রেই কোনো না কোনো একজন পার্টনারকে, এবং সেক্ষেত্রে অধিকাংশই পুরুষ, তাদেরকে বলা হয় যে আপনাকে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কোর্স কমপ্লিট করে আসতে হবে, তার কারণ আপনি আপনার পারিবারিক সম্পর্কে আপনার সিদ্ধান্তগুলোকে শারীরিক, মানসিক অথবা আবেগীয়ভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং সেগুলো মূলত রাগের বহিঃপ্রকাশ। তখন তাদের বেলায় আমরা এই পুরো বিষয়টা নিয়ে আসি কমপ্লায়েন্সের মাঝখানে। সেটা হচ্ছে এরকম যে আপনাকে আমরা 3 থেকে 6 মাস পর্যবেক্ষণ করে দেখব যে আপনি কিভাবে ম্যানেজ করতে পারছেন। তারা শিখে ফেলছে কৌশলগুলো কিন্তু প্রয়োগ করতে পারছে কিনা। তো তাদেরকে আমরা একটা অ্যাঙ্গার লগ দিই, সেই লগে তাদেরকে লিখে রাখতে হয় যে কোন বিষয়গুলো তারা ট্রিগার হলো, তখন তার মাঝখানে কি কি অনুভূতি হচ্ছে এবং সেগুলো সে কিভাবে রিজলভ করছে, অর্থাৎ তার ভাবনাগুলোকে পরিবর্তন করা। অনেক সময় আমরা রাগ করি তার কারণ আমি জেনে আসছি, আমাকে শেখানো হয়েছে যে ছেলেরা অনেক সময় একটু শক্তভাবে একটা কথা বলতেই পারে। আচ্ছা, এটা একটা সামাজিক শিক্ষণ, রাগটা একটা সামাজিক শিক্ষণের মাধ্যমে আমাদের আচরণে প্রবেশ করে, আমাদের চিন্তায় প্রবেশ করে। আমি দেখেছি আমার বাবাকে রাগ করতে, তো আমি ধরে নিয়েছি যে আমারও রাগ করা অত্যন্ত স্বাভাবিক। আমরা দেখেছি যে আমার মা রাগ করেছে আমার বাসায়, সেক্ষেত্রে হয়তো আরেকজন ভাবতে পারে যে ঠিক আছে আমি
আমি একটু রাগ করতেই পারি। ছোট্ট করে যদি জানতে চাই, যদি আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন যে কর্তৃত্ব পরায়ণ কিংবা অন্যকে যদি ডমিনেট করার যদি ইচ্ছা কিংবা স্পৃহা থেকে এই অনুভূতিটা কি বেশি জাগ্রত হয়? আপনি যেমনটি বলছিলেন যে কেন পুরুষেরাই, যেহেতু সোসাইটিতে পুরুষতান্ত্রিক এবং পুরুষেরাই রাগ প্রকাশ করার অধিকার রাখে এরকমটাই তারা ধারণা করে থাকে। এটা আসলে রেসপন্সিবিলিটিটা যখন মানুষ স্বাভাবিকভাবে নিতে পারে না, আমি আপনার উপর একটা দায়িত্ব দিচ্ছি, সেই দায়িত্বটা আপনি কতটুকু দক্ষভাবে পালন করতে সক্ষম হবেন তার উপরে নির্ভর করবে আপনার মানসিক সুস্থতা। আপনি যদি বুঝতে পারেন যে আপনার পক্ষে দায়িত্বটা সহজভাবে পালন করা সম্ভব হচ্ছে না, তখন সেই ব্যর্থতা থেকে নিজের মাঝখানে যে বিবেকবোধটা হয় সেখান থেকেও আপনি রেগে যেতে পারেন, অথবা আপনার ব্যর্থতাকে আড়াল করবার জন্য আপনি রেগে যেতে পারেন। দুটো কারণেই সেটা হতে পারে। কর্তৃত্ব পরায়ণতা বেসিক্যালি আপনার উপর অর্পিত দায়িত্বের সাথে সম্পর্ক সম্পর্কিত, এটাকে দুই ভাবেই দেখা যায়। তো যেটা বলছিলাম যে অ্যাডাল্টদের বেলা এসে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমরা তাদেরকে একটা টাইম স্পেনের মধ্যে রেখে দেখতে চাই যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কীভাবে তাদের আচরণগুলো প্রকাশ করছে, আচরণগুলোকে তারা কীভাবে ম্যানেজ করছে, ফলে তাদের অ্যাঙ্গার ম্যানেজমেন্টের বিষয়টা একটু সময় সাপেক্ষ। আমরা তাদেরকে কোচিং এর ব্যবস্থা করি, তাদেরকে বিভিন্ন তথ্য দিই তাদের সামনে যে রাগের কারণে কী কী সমস্যাগুলো হচ্ছে, এবং আরেকটা বিষয় তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিই যে আপনার আচরণগুলো আপনার সন্তানরা শিখে নিচ্ছে, সেটা নেক্সট জেনারেশনের কাছেও পৌঁছে যাচ্ছে, সেই বিষয়টা বা সেই মেসেজটাও আমরা তাদেরকে পৌঁছানোর চেষ্টা করি। তো এই হচ্ছে আপনার বয়সভিত্তিকভাবে রাগের নিয়ন্ত্রণ করবার কৌশলগুলোর সাধারণ সংক্ষেপে বলতে গেলে এই কৌশলগুলো আমরা অবলম্বন করি। এবং এক্ষেত্রে যদি আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাই যে আপনি বলছিলেন যে বিশেষ করে আমি অ্যাডাল্টদের বিষয়টি বেশি নিয়ে আসব, কারণ ছোট ছোট বাচ্চাদের অ্যাঙ্গারের যে প্রকাশ তাদের বহিঃপ্রকাশের জন্য যতটা না ক্ষতি হয় তার চেয়ে বড়রা যখন তাদের রাগকে কন্ট্রোল করতে পারে না তার ক্ষতির পরিমাণ কিন্তু মানে অকল্পনীয়, সেটি পরিবার হোক, সেটি রাষ্ট্র হোক, সেটি যে কোনো জায়গাতেই হোক। তো এই জায়গাটি থেকে আপনি যেহেতু অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কোর্স কিংবা এই বিষয়গুলো বলছিলেন, তো যদি একটু সংক্ষেপে বলতেন যে আমি একজন কাউন্সিলের কাছে না গিয়েও নিজেকে কন্ট্রোল করার জন্য কি কি আমি পদক্ষেপ কিংবা পদ্ধতি অনুসরণ করব। খুব সুন্দর প্রশ্ন। আসলে চিকিৎসার মাধ্যমে অথবা কাউন্সিলরের কাছে যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করবার প্রশ্নটা যখন আসে তখন মূলত অ্যাডাল্টরা কোনো সমস্যায় জড়িয়ে পড়েছেন, ততক্ষণে তাদের হয়তো ফ্যামিলি কোর্ট অথবা ACS বা কোনো সিস্টেম অথবা ইভেন কাজের বেলায় বা কর্মক্ষেত্রেও কোনো না কোনো সমস্যা ততদিনে হয়ে গেছে। তো আমাদের আচরণের মাঝখানে যে পরিবর্তনটা আনা দরকার সেটা হচ্ছে কোনো বিষয় বলবার আগে আমাদের একটু ভাবা প্রয়োজন যে আমি অন্য কারো অধিকার লঙ্ঘন করছি কিনা, অথবা আমি আমার অনুভূতিটাকে প্রকাশ করছি সেটা আরেকজনকে দায়ী করছে কিনা। আমি দুটো লাইনের উদাহরণ দিই। আমি যদি আপনাকে এখন বলি যে আপনি আমাকে রাগাচ্ছেন কেন, আপনি একটা বিষয় বলেছেন, তো আমি আপনাকে বললাম যে আপনি আমাকে রাগাচ্ছেন কেন, আমি আপনাকেই বললাম সরাসরি, আপনি এই শব্দটা খুব সহজভাবে নেবেন না, আমাকেই রাগাচ্ছেন শুধু, অন্য কাউকে রাগাচ্ছেন না, তার মানে বিষয়টা তখন ব্যক্তিগত হয়ে দাঁড়ালো আপনার এবং আমার মাঝখানে। কেন কোনো লোকই হয়তো ওয়াই বা কেন বিষয়টা খুব স্বাভাবিকভাবে নেয় না, যখন আমাকে কেউ বলে কেন সাথে সাথে আমার ইগো উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, কেন না আমার যে ব্যক্তিত্ব আছে আমার যে সত্তাটা আছে সেটা সাথে সাথে বুঝে নেবে যে তোমাকে আক্রমণ করা হচ্ছে, তুমি সেটাকে প্রতিহত করার চেষ্টা করো। তো আমরা যখন রাগ প্রকাশ করি সেই প্রকাশ করবার ধরনটার উপর অনেক কিছু নির্ভর করে। আমি যদি বলি যে আপনি আমাকে রাগাচ্ছেন কেন, তো এরপর উত্তর হবে আমি আপনাকে কোথায় রাগালাম, আপনি তো ভুল করছেন, তখন হয়তো আমি আরেকটা বলবো, তখন উনি আরেকটা বলবে, এভাবে রাগের এই প্রতিযোগিতা চলতে থাকবে। সেটা না বলে যদি আমি শুধু বলি যে আমি রেগে গেছি অথবা আমি রাগ করেছি, এই শব্দটা বলে আমি যদি চুপ করে থাকি, এবার আপনি নিজেকে জিজ্ঞেস করে দেখুন যে এর উত্তরে আপনি কি বলবেন। কোনো উত্তর সাধারণত খুঁজে পাওয়া যায় না, উত্তর সাধারণত খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাচ্ছে না যে এর উত্তরটা কি। তো আমি আপাতত সেখানে থামিয়ে দিলাম। তো একটা ছোট্ট প্রশ্ন করে
রাগের মুহূর্তগুলো থামানো যায়। অথবা আপনার আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পার্টনার, আপনার সহকর্মী, আপনার নেইবার বা আপনার বন্ধুটা রেগে গেছে, সেই মুহূর্তে রাগের সময় যেটা হয় যে আমরা খুব সুস্থ এবং স্বাভাবিক চিন্তাগুলো করতে পারি না, খুব তীব্র একটা আবেগ এটা। আর সেই সময় আপনি যদি মাত্র কয়েক সেকেন্ডের একটা বিরতি নেন বা একটা ব্রেক দেন, টাইম আউট বলি আমরা, তাতে হবে যে রাগের যে তীব্রতাটা থাকে সেটা কমে যাবে। এবং তার পরবর্তীতে আপনি যদি কোনো প্রশ্ন করেন তাহলে সেক্ষেত্রে আপনি হয়তো বিষয়টা সমাধান করতে পারবেন। তো এই ছোট ছোট বিষয়গুলোর চর্চা করে আমরা দৈনন্দিন জীবনে আমাদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করতে পারি, আমরা রাগের ঘটনাগুলোর প্রতিক্রিয়াগুলো অনেকাংশে এড়াতে পারি। আচ্ছা, একদম ঘটনার মুহূর্তে একজন দর্শক আছেন, আমরা একটু নিয়ে নিই, নিয়ে তারপরে আমাদের একটা বিরতিতে যেতে হবে। কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম, আমি সালমান বলছি কুইন্স থেকে। ওয়ালাইকুম আসসালাম ভাই, থ্যাঙ্কস গিভিং ডে এর শুভেচ্ছা। থ্যাংক ইউ। আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের যে আজকে গেস্ট আসছে ওনার কথা শুনতেছিলাম, খুব ভালো লাগতেছে এবং খুব শিক্ষণীয়। তো আমি একটু জানতে চাচ্ছি উনি কি মানে সাইকোলজিস্ট না সাইকিয়াট্রিস্ট, মানে কোন পেশায় উনি আছে? উনি কি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট? তাহলে কাউন্সেলিং এর জন্য কি উনি রোগী দেখে বা ইন্স্যুরেন্স নেয় সেই সব, বা ওনার অফিসটা কোথায়, এরকম যদি একটু ইনফরমেশন দেওয়া যায়। আচ্ছা, একটু তথ্য, আপনার পার্সোনাল ব্যক্তিগত তথ্য জানতে চাই। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, হ্যাপি থ্যাঙ্কস গিভিং আপনাকে। হ্যাঁ, আমি একজন লাইসেন্স ক্লিনিশিয়ান। আমি কুইন্সের চাইল্ড সেন্টার অফ নিউ ইয়র্ক নামে একটা অর্গানাইজেশনে কাজ করি। সেখানে আমরা বিভিন্ন ধরনের ইমোশনাল এবং মেন্টাল হেলথ, ড্রাগ অ্যান্ড অ্যালকোহল সহ সমস্ত সমস্যাগুলোর জন্য আমরা পেশেন্ট নিই, এবং আমাদের সমস্ত সার্ভিসগুলো ইন্স্যুরেন্স অ্যাপ্রুভড এবং ইন্স্যুরেন্সের মাধ্যমে আমরা বিল করে থাকি। আচ্ছা, আপনার হেলথের একটা পার্ট, সেক্ষেত্রে সমস্ত সার্ভিসগুলো আমাদের এখানে অ্যাভেলেবল আছে। এবং আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আবারও আপনার সাথে কথা বলবো এবং আমরা রাগ নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, এ পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। থ্যাংকস গিভিং ডে, তারপরেও আমরা এমন একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করছি যেটি মানুষের আচরণের সাথে সম্পর্কিত। থ্যাংকস গিভিং ডে মানে হচ্ছে নাসির আহমেদ, অন্যের প্রতি ভালোবাসা প্রকাশ করা। কিন্তু যেহেতু আমাদের এমন একটি আমি বলবো যে আবুগীয় যে গুণাবলী বলি কিংবা দোষ বলি, যে রাগের যে বহিঃপ্রকাশ, সে কারণে কিন্তু খুব মধুর একটি সম্পর্ক অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, মানে শুধু এই কন্ট্রোলের আমার নিয়ন্ত্রণের অভাবটির কারণে। এবং রাগের মাথায় আমরা অনেক সময় অন্যকে ছোট করে যেভাবে কথাগুলো বলি, সেই কথাগুলো আর ফেরত নেওয়া যায় না, ফলে এই কথাগুলো আমাদের অভিজ্ঞতায় থেকে যায়, আমাদের ভাবনায় থেকে যায়। পরবর্তীতে আমরা সেই ভাবনাটার উপর ভিত্তি করে সম্পর্কগুলোকে বিচার করতে শুরু করি, আবার মূল্যায়ন করি, আবার মূল্যায়ন যে তার সাথে আমার সম্পর্কটি কেমন হবে। সম্পর্কের মূল্যায়ন, পুনর্মূল্যায়নের যে প্রক্রিয়া, সেখানে রাগের মাথায় হেয় প্রতিপন্ন করে কথা গুলো অসম্ভব পীড়াদায়ক। আচ্ছা, রাগটা সেই কারণেই, রাগ নিয়ন্ত্রণ করাটা সেই কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমি রাগ করে আমি কাকে কতটুকু আঘাত করে ফেলছি সেই বিষয়টা। তো আমাদের উপরে পরবর্তীতে সেটা আমাদেরকেও এফেক্ট করে, আমরা নিজেদেরকে হেয় প্রতিপন্ন ভাবতে শুরু করি, যে আমাদের সেলফ এস্টিম কমে যায় যে আমি কেন খারাপ আচরণ করলাম। আমি আমার প্রফেশনে দেখেছি যে অনেকে এসে বলে যে জানেন আমি আসলে বলতে চাইনি। ওকে, আবার অনেক প্রাপ্ত বয়স্কদের বেলায় আমি দেখেছি যে তারা এসে তাদের প্রিয়জনদের প্রতি তাদের ভালোবাসাগুলো প্রকাশ করেন। আমাকে একজন ক্লায়েন্ট অনেক আগে একবার বলেছিলেন যে আমি অসম্ভব রাগী একজন মানুষ এবং আমি রাগ শুধুমাত্র তাদের সাথেই করি যাদেরকে আমি ভালোবাসি। এই যে একটা অধিকার বোধ এবং সেখান থেকে রাগ, এটা দুটো একেবারে ভিন্ন বিষয়। আচ্ছা, আপনি কাউকে ভালোবাসেন তার মানে না যে আপনি তার প্রতি রাগ প্রকাশ করে তার অধিকারকে ক্ষুণ্ণ করতে পারবেন। আবারও বলছি, বিষয়টা আমি কিভাবে প্রকাশ করছি সে তার উপরে নির্ভর করে এবং আমি তার অধিকারটা কিভাবে ক্ষুণ্ণ করছি তার উপরে নির্ভর করে। তো আমি তাকে বলেছি যে এটা অন্যায়। তো তখন উনি আমাকে আশ্চর্য হয়ে বললেন যে তার মানে আমি আমার প্রিয়জনদের প্রতি রাগ প্রকাশ করতে পারবো না, যে দুটো ভিন্ন বিষয়। আপনি কাউকে ভালোবাসেন
সেটা একটা বিষয়, সেটা আপনি ভালোবাসার মাত্রা দিয়ে যাচাই করুন। আর কারোর প্রতি আপনার ক্ষোভ বা রাগ আছে সেটা আপনার প্রকাশ করবার ভঙ্গিটার উপরে নজর রেখে তারপর প্রকাশ করুন। আপনি চাইলেই কাউকে হেয় প্রতিপন্ন করতে পারেন না, ছোট করতে পারেন না। তো আমরা এই এই প্রকাশ ভঙ্গিটার উপরে সবসময় জোর দিই, মানে প্রকাশ ভঙ্গি আমি কিভাবে আচরণ করছি, আচরণের যে বহিঃপ্রকাশ। কিন্তু নাসির আহমেদ, আপনার কাছে আমি জানতে চাই যে অনেক সময় পরিস্থিতি কিন্তু আমার নিয়ন্ত্রণে থাকে না। আপনি বলছিলেন যে অনেকগুলো উপসর্গ হয়তো কাজ করে আমার রাগ প্রকাশের ক্ষেত্রে, কিন্তু এমন একটি পরিস্থিতি তৈরি হলো যে মুহূর্তে আমার হয়তো প্রচণ্ড রাগ পাওয়ার কথা এবং প্রচণ্ড রাগের বহিঃপ্রকাশই ঘটে। তো এই ধরনের পরিস্থিতি যখন আমার চোখের সামনে ঘটছে, তখন মানুষ হিসেবে তো সেই জায়গাটি কন্ট্রোল করাও খুব দুঃসাধ্য। তখন তো আপনি যেমন বলছিলেন যে আমরা তথ্য দেই, কিংবা আমার সন্তানটি আমার কাছ থেকে শিখছে যে আমার আচরণ কেমন হচ্ছে, এগুলো তো তখন মাথাতেও থাকে না, কিংবা আমার যুক্তি তখন কাজ করে না। আর যখন যুক্তি কাজ না করে, তখনই কিন্তু আমি অন্যের প্রতি এরকম আক্রমণাত্মক, এত নেতিবাচক আচরণ করতে পারি। তো সেই ধরনের পরিস্থিতি তৈরি হলে আপনি তখন কাউন্সিলিংটি কী হবে, যে আমি আমাকে তখন কন্ট্রোল করব কিভাবে? অত্যন্ত সুন্দর প্রশ্ন। আসলে বিষয়টা যখন সমস্যায় গড়ায়, তখন এরকমই একটা পরিস্থিতি তৈরি হয় যে আমাদের সুস্থ স্বাভাবিক যুক্তি, মূল্যবোধ, চিন্তা ভাবনা কোনো কিছুই কাজ করে না। রাগের মাথায় কোনো কিছুই স্বাভাবিক হয়ে আমাদের সামনে আসে না। তো আমরা যখন আমাদের কাছে কেউ আসেন, তখন তাদেরকে আমরা বলার চেষ্টা করি যে আপনার রাগ বা ক্ষোভটা ধীরে ধীরে আপনার মাঝখানে বেড়ে উঠছে, সেটাকে একটা স্কেল দিয়ে মাপার চেষ্টা করুন, একটা হাইপোথেটিক্যাল স্কেল দিয়ে মাপার চেষ্টা করুন যে কতটুকু হলে আপনি সেটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারবেন, আর কতটুকু হলে নিয়ন্ত্রণ করবার চেষ্টা না করে দ্রুত নিরাপদ কোনো জায়গায় চলে যান। আচ্ছা, মানে ঘটনাস্থল ছেড়ে যাওয়া, ছেড়ে চলে যাওয়া। যেমন এক দুই আমি ইরিটেটেড হচ্ছি, একটু একটু মানে বিব্রত বোধ করছি, তিন চার আস্তে আস্তে আমি নিজের মধ্যে ভাবছি যে কিভাবে এর উত্তরটা দেওয়া যায়, পাঁচ ছয়ে যে আমার হঠাৎ করে দেখলাম আমার বেলায় যেটা হয়, রাগ করলে আমার কান বা মাথার একটা অংশ মানে গরম হতে শুরু করে, তো ওরকম কোনো আচরণ হলে তখন আমি ভাবতে শুরু করি যে এই বিপদের সর্বোচ্চ পর্যায়ে আমি চলে যাচ্ছি, এখন আমি কথাগুলো গুছিয়ে বলতে পারবো না বা আমার যে বক্তব্য সেটাও বলতে পারবো না। তো সাত আট চলে গেলে আমরা বলি যে দ্রুত সেই স্থানটা ত্যাগ করে আমি আমাকে অন্য কোনো একটা জায়গায় চলে যেতে হবে। অর্থাৎ আপনাকে মেজার করতে হবে যে কতটুকু পর্যন্ত আপনি টলারেট করতে পারবেন, মানে নিজেকে কন্ট্রোল করতে পারবেন, সেটাও একটা শিক্ষণীয় একটা ব্যাপার, এবং সেটা আমরা প্র্যাকটিস করানোর চেষ্টা করি যে কতটুকু হলে আপনি বিষয়টাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারবেন, আর যদি সেটা অতিক্রম করে যায়, জাস্ট লিভ দ্যাট প্লেস, ওয়াক ইট আউট, টাইম আউট বলি আমরা যেটাকে, যে আপনি সেই জায়গা থেকে সরে যান। তবে আপনি একেবারেই সত্যি যে রাগের মাথায় আমরা যে ভুলগুলো করি সেই ভুলগুলো সচরাচর করি না আমরা, না আমাদের যখন আমি বলবো যে সুস্থভাবে আমরা যখন আচরণ করি, সেই কথা কিংবা সেই যে আমার যে বহিঃপ্রকাশ, কোনো কিছুই হবে না রাগের মাথায় আমি যা করি, রাগের মাথায়। এবং আমাদের সুস্থ চিন্তা ভাবনাগুলো সেই সময় বন্ধ হয়ে যায়, আমাদের যুক্তিগুলো সেই সময় বন্ধ হয়ে যায়, ফলে আমরা ভুলের উপরে ভুল করতে থাকি এবং সমস্যাগুলো সেখানেই হয়, সম্পর্কগুলো সেখানেই দ্রুত ভাঙতে থাকে, নষ্ট হয়ে যায় সম্পর্কগুলো। তো সেক্ষেত্রে আরও আমি সলিউশন আপনার কাছে জানতে চাই, আমি আজকে বেশি সমাধানের পথে খুঁজব, যেহেতু যারা হয়তো আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তারা হয়তো অনেক সময় একজন আপনাদের মতো যারা কাউন্সিলিং করেন তাদের কাছে যেতে হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কিন্তু আমি চাই যে আপনাকে যেহেতু আমরা আজকে পেয়েছি, আপনার অনেক ব্যস্ততা তার মাঝেও আমরা যেহেতু পেয়েছি, আমরা একটু দর্শকদের জানাতে চাই যে আমি কিভাবে আস্তে আস্তে নিজেকে নিয়ন্ত্রণ করার, অ্যাডাল্টদের বিষয় বলছিলেন যে আপনার ঘটনাস্থল ত্যাগ করা, যে আপনার মেজার করা, সেই বিষয়গুলো। আমি আরেকটি বিষয় জানতে চাই যে অনেক সময় তো ভাঙচুরের ঘটনাও ঘটে, যে ভাঙচুর করছি কিংবা আমার রাগের বহিঃপ্রকাশে অন্যকে আমি হিট করছি, কিংবা আমি এমন ভাষা ব্যবহার করছি আপনি যেমনটি বলছিলেন যে যে ভাষাটি আমি হয়তো সুস্থ মস্তিষ্কে কিংবা আমার সুস্থ যখন আমি স্বাভাবিক সেই ভাষা দিয়ে আমি কথা বলবো না সেই সময়টিতে। তো এই ধরনের পরিস্থিতি কিংবা এই ধরনের আচরণ আমি নিয়ন্ত্রণ করব কিভাবে? তো প্রথমেই বলি যে ডিস্ট্রাকটিভ কোনো আচরণকে কখনই উৎসাহিত করা উচিত না। আমরা একটা গবেষণায় দেখেছি যে
ষাটের দশকে সত্তরের দশকে এদেশে ইমার্জেন্সি রুমে যখন কোনো অ্যাডোলেসেন্টকে নিয়ে যাওয়া হতো রাগের কারণে, তো অনেক সময় চিকিৎসকরা কাউন্সিলররা তখন তাদেরকে একটা পাঞ্চিং ব্যাগ দিয়ে বলতেন যে এরপর থেকে যদি তুমি রেগে যাও তাহলে তুমি এই পাঞ্চিং ব্যাগে কিছুক্ষণ প্র্যাকটিস করো, তোমার শরীরের এনার্জিগুলো সেইখানে লাগাও এবং তাতে তুমি ক্লান্ত হবে, তোমার রাগটা কমে যাবে। আমরা গল্প উপন্যাসে দেখেছি গ্লাস ভাঙলে রাগ কমে যায়, কিন্তু বাস্তবে যেটা হয়, হ্যাঁ বাস্তবে যেটা হয় যে আসলে তাতে রাগ কমে না, এবং পরবর্তীতে গবেষণায় দেখা গেছে যাদেরকে পাঞ্চিং ব্যাগে প্র্যাকটিস করবার মাধ্যমে রাগ কমানোর কথা বলা হয়েছে, তারা পরবর্তীতে ঘুষাঘুষিতেই দক্ষ হয়েছে। সেই বিষয়টা আমরা আমরা বলি যে আমাদের রাগ মানে আত্মীয় স্বজনদেরকে নিয়ে বেশি ঝগড়া হয়, তো ওটা কি কি করা যাবে? যেমন আমার আমার হাজবেন্ডের ভাই বোন, আমার ভাই বোন এগুলি, হ্যাঁ ওদেরকে নিয়ে বেশি ঝগড়া হয়, তাহলে এটা কি করা যায়? আপনি কি প্রশ্নটি স্পেসিফিকলি বুঝতে পেরেছেন? আমি আপনি বলছেন যে আপনার হাজবেন্ডের আত্মীয় স্বজন নিয়ে বেশি ঝগড়া হয়, সেটি কি বলছেন? স্বাভাবিক আমি বলবো, অস্বাভাবিক কিছু না যে শাশুড়ি ননদের সাথে খুনসুটি সম্পর্ক সেই জায়গাটি থাকে, তো এই জায়গাটিতে কি করবেন তিনি? এটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয় যে আপনি আপনি আপনার হাজবেন্ডের উপরে যে প্রত্যাশাটা করছেন যে কোনো একটা দুর্যোগকালীন সময় অথবা কোনো একটা কমিউনিকেশন বা পারিবারিক কোনো বিষয়ে আপনার হাজবেন্ড যে ভূমিকাটা রাখবে উনি সেই ভূমিকাটা রাখছে না, ফলে হয়তো দেখা যাচ্ছে যে রাগটা যে পড়ছে আপনার হাজবেন্ডের ভাই বোন তাদের উপরে, অথবা এটাও হতে পারে যে আপনি হয়তো আপনার হাজবেন্ডের প্রতি রাগ প্রকাশ করতে পারছেন না, সেই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টের জন্য আপনি হয়তো ওনার ভাই বোন বা আত্মীয় স্বজনকে বেছে নিচ্ছেন। আবার তো সেটাও হয় অনেক সময়, সেটাও হয় যে আমার হয়তো হাজবেন্ডের যে রিলেটিভ তাদের উপর রাগটা আমি ঝাড়ছি হচ্ছে যেহেতু হাজবেন্ডকে কাছে পাই হাজবেন্ডের উপর, সেটাও ডিসপ্লেসমেন্ট। তো সেই ক্ষেত্রে কি যেমন হয় যে অফিসে বস কোনো কিছু বলেছে, যারা সাদা বর্ণের লোক তারা বাড়িতে যে তারা তাদের যে প্যাডগুলো আছে ডগ কেয়ার তাদেরকে লাথি মারছে, সেটাও হতে পারে। ডিসপ্লেসমেন্টটা খুব স্বাভাবিক রাগের বেলায়, কারণ আমি রাগ করছি মূলত বা যখন কমিউনিকেশন করবার বেলায় রাগ করবার মূল বিষয়টা হচ্ছে অক্ষমতা থেকে, আমাকে আমার কেউ অধিকার নিয়ে প্রশ্ন করেছে, আমাকে কেউ খেপিয়ে তুলেছে কিন্তু আমি তার সমাধান করতে পারিনি, অথবা আমি কাউকে রাগাচ্ছি, এই দুটো কারণেই রাগ হতে পারে। তো সেইটার কারণটা কতটুকু যৌক্তিক বা আইনসম্মত সেটা অবশ্যই ডিবেট করা যায় সেই বিষয়টা নিয়ে। সেক্ষেত্রে উত্তর সমাধান কি বলবেন? ফলাফল হচ্ছে যে রাগটা ওনার বেলায় যিনি প্রশ্ন করলেন একটু আগে, ওনার রাগটা হচ্ছে প্যাসিভ অ্যাঙ্গার হবে, রাগটা উনি পুষে রাখছেন অথবা রাগটা উনি প্রকাশ করতে পারছেন না। পুরো সিস্টেমটা ফ্যামিলি সিস্টেমটা খুব ইন্টারকানেক্টেড একটা শরীরের মতো, ওনার হাজবেন্ড ওনার পরিবার থেকে বিচ্ছিন্ন কেউ না, আবার উনি চাইছেন যে ওনার যে বক্তব্য বা রাগটা যে পড়ছে হাজবেন্ডের আত্মীয় স্বজনের উপরে তাদেরকে উনি সরাতে পারছেন না, ফলে ওনারা ওনার সামনেই আছেন, বিষয়টা খুবই তখন খুব জটিল হয়ে যায়, রাগটা প্রকাশও করা যায় না মেনেও নেওয়া যায় না, এরকম একটা দ্বন্দ্বময় পরিবেশ। আমরা এইরকম পরিবেশে আমরা সবসময় বলি যে আপনি প্রকাশই করুন, তাতে আপনার সাময়িক সমস্যা হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী
যে ফলাফলগুলো হয় সেগুলো বা দীর্ঘমেয়াদী যে প্রভাবগুলো হয় সেগুলো থেকে আপনি বেঁচে যাবেন। কিন্তু প্রকাশেরও তো আপনি আবার বলছিলেন যে আমি যদি পাঞ্চিং করি, মানে আমার যদি ওই ভাঙচুরের অভ্যাসটি হয় সেটি আমার কন্টিনিউয়াসলি হবে, তো এই প্রকাশের যে জায়গাটি সেটির সীমারেখা আপনি যদি খুব সংক্ষেপে বলেন আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আমি প্রকাশ করবার বা কৌশল বেলার বেলায় ক্ষেত্রে তিনটা বিষয়ের কথা বলে দিই। প্রথম ধাপে আপনারা লক্ষ্য করুন কোন কোন বিষয়গুলো আপনাদেরকে রাগাচ্ছে, তার একটা তালিকা তৈরি করুন। কোথায় গেলে, কোন স্থানে গেলে, কার সাথে কথা বললে, কোন সময়ে আপনি রেগে যান বা আপনার পার্টনার রেগে যায়। দ্বিতীয় পর্যায়ে যে আপনি এই রাগগুলো নিয়ন্ত্রণ করবার জন্য কিছু কিছু কৌশল বের করুন, সেগুলো হতে পারে আপনি আপনার শরীরের যত্ন নিন। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি কাজ থেকে এসছেন খুব স্ট্রেসড আউট, প্রথমে আপনি 5-10 মিনিট শুয়ে থাকুন বা একটু বিশ্রাম নিন, সেক্ষেত্রে আপনার মেজাজটা অনেক স্বাভাবিক হবে। আপনি একটু নিজের সাথে পজিটিভ সেলফ টক বলি আমরা, নিজেকে নিয়ে কিছু কিছু পজিটিভ কথা বলার চেষ্টা করুন। আপনি সিনেমা দেখতে গেছেন, কেউ ভুল করে যাওয়ার সময় আপনার পপকর্নের পুরো প্যাকেটটা ফেলে দিয়েছে, আপনি যদি সেই সময় রেগে যান তাহলে আপনি সিনেমার আনন্দটা আপনি বঞ্চিত হবেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি নিজেকে বলেন যে ঠিক আছে আমি কিছুটা ক্যালোরি সেভ করতে পারলাম, আমার শরীরে যে বাড়তি ক্যালোরিগুলো হয়তো আমি দিয়ে ফেলতাম সেটা আর দেওয়া লাগলো না, যাক ভালোই হলো, এই পজিটিভ সেলফ টক আপনাকে অনেক কিছু থেকে সেভ করতে সাহায্য করবে। হতে পারে আপনার যে মানে আপনি বিদ্রোহী হয়ে যাচ্ছেন কোনো কোনো ব্যাপারে, কেন বিদ্রোহ হচ্ছেন, এর পেছনে কোনো কারণ আছে নাকি আপনি শুধুই একজনকে দমিয়ে রাখতে চান, সেই বিষয়টাতে লক্ষ্য করুন। এই কৌশলগুলো এবং আপনাদের ট্রিগারগুলো ফাইন্ড আউট করবার পরে আপনি নিজে একটা প্ল্যান করে নিন যে আমি এই এই জায়গাতে এই সময়ে রাগ করি এবং আমি এইভাবে এই বিষয়টাকে ফয়সালা করব। আচ্ছা, এই তিনটা ধাপে আপনারা এই রাগের নিয়ন্ত্রণের কৌশলগুলো প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ নাসির আহমেদ, অসংখ্য ধন্যবাদ, আবারও হচ্ছে আপনাকে থ্যাংকস গিভিং এর শুভেচ্ছা। সেই সাথে দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা আমাদের প্রাণ, সেই সাথে আমাদের এই অনুষ্ঠানে যারা আসেন সব সময় শত ব্যস্ততার মাঝেও তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, তাদের জন্য আমাদের এই অনুষ্ঠানটি এত জনপ্রিয়, এত প্রাণবন্ত। সবাই অনেক ভালো থাকবেন, থ্যাংকস গিভিং ডে এর আবারও শুভেচ্ছা, আবারও ধন্যবাদ, আবারও কৃতজ্ঞতা।